রাষ্ট্রীয় মর্যাদায় মতলবের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রতনের দাফন সম্পন্ন। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাইম মিয়াজি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। চাঁদপুরের মতলবের সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রতন মোল্লা আর বেঁচে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। 3রা এপ্রিল শনিবার সকালে মতলব উত্তরের উপজেলার ফরাজি কান্তি কমপ্লেক্স মসজিদ মাঠে তার জানাজা পূর্বক তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার প্রদান করেন ইউএনও স্নেহাশিস দাস, উপপরিদর্শক মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। জানাজা পূর্বক সংক্ষিপ্ত আলোচনা চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাত হোসেনের সঞ্চালনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান ও গাজী ইলিয়াসুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, মরহুমের বড় ছেলে রায়হান মোল্লা। পরে মরহুমের নিজ বাড়ির সংলগ্ন আমিরাবাদ বাজার জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ হাজিপুর গোরস্থানে কবরস্থ করা হয়। ফরাজি কান্তি মাঠের জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, মোহাম্মদ উল্লাহ সরকার, সিরাজুল ইসলাম মাস্টার, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, শরীফ হোসেন, আব্দুল হান্নান, ইলিয়াসুর রহমান, তাসলিম উদ্দিন মোল্লা, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার প্রধান। আরও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার আইটি ইন্টার্স গোলাম কিবরিয়া নয়ন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক, প্রধান শিক্ষক এম এ হান্নান তপাদার, দলিল উদ্দিন, এ কে এম তাজুল ইসলাম, রহমত পাটোয়ারি, ফরাজি কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, নিজামুদ্দিন বাবুল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 2রা এপ্রিল শুক্রবার রাত 9টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নস্থ দক্ষিণ রামপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 পুত্র 3 কন্যা সন্তান রেখে গেছেন। তার সাবেক বাড়ি ফরাজি কান্দি ইউনিয়নেরই মহিষমারী গ্রামে।